মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ক্যাপ্টেন, আলোক পর্ণা এসেছে। আমার যে একটু নার্ভাস লাগছে। না না, আমার নার্ভাস হলে চলবে না, ভয় পেলে চলবে না। চোখ দাদা, আমি যেন এই লোকটার চোখ থেকে চোখ না সরাই। আই এম সরি আলোকপর্ণা, গতকাল যেটা হয়েছে তার জন্য আমি সত্যি লজ্জিত। আই এম রিয়েলি ভেরি সরি। কি জানো তো, তুমি না খুব সুন্দর, ইউ আর রিয়েলি ভেরি বিউটিফুল, সেই জন্য আমি তোমাকে অ্যাডমায়ার করি। আর সেই জন্যই গতকাল পার্টিতে আমি আমার সংযম হারিয়েছিলাম। ইটস এ ক্রাইম, এটা জঘন্য অপরাধ, আমি ভুল করেছি আলোকপর্ণা, ভুল। সেই জন্য গোটা অফিসের সামনে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দাও। লোকটা কি সত্যি মন থেকে ক্ষমা চাইছে? আমি বুঝতে পেরেছি পর্ণা, তুমি ভাবছো তো যে আমি আমি মন থেকে ক্ষমা চাইছি কিনা তোমার কাছে, কিন্তু বিশ্বাস করো পর্ণা, আমি আমি মন থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। আই এম রিয়েলি সরি ফর এভরিথিং, বিশ্বাস করো। আমাকে আমার লিমিটটা বুঝিয়ে দিয়েছো। আসলে কি জানো তো, ছোটবেলা থেকে আমি যখন যা চেয়েছি সব পেয়েছি, সেজন্যই বোধহয় গতকাল ওরকম একটা নোংরা কাজ করলাম। তুমি জানো গতকাল থেকে আমি অপরাধ বোধে ভুগছি, আমি আয়নার সামনে দাঁড়াতে পারছি না, দাঁড়ালেই আমার নিজেকে বলতে ইচ্ছা করছে শেম অন মি, শেম অন মি, আমি এত নোংরা কাজ কি করে করলাম। আমি আমার আমার এত বড় ভুলের জন্য তোমার মতো একজন এমপ্লয়িকে হারাতে পারবো না। আই এম সরি, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।